Welcome to Islami Life. বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, তুমি কেমন আছো? কতদিনের আমাদের সালাম নিয়ে যে কথোপকথন, যে শিক্ষা, তা আমার খুব কাজে লেগেছে। ধন্যবাদ তোমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বন্ধু। হ্যাঁ, খুব ভালো লাগছে সেদিনের আমাদের এই কথোপকথনে তোমার খুব উপকারে এসেছে। আসলে আমরা যদি এভাবে সালাম বিনিময় করি তাহলে আমরা স্বভাবের ভাগিদার হব এবং আমরা পরস্পরের জন্য শান্তি কামনা করব। খুব সুন্দর বিষয়। তাহলে বন্ধু, তুমি এখন কোথায় যাচ্ছ? এই তো আমি সামনেই বাজারের দিকে যাব, সামান্য কিছু কেনাকাটা আছে। আরে বন্ধু, তোমাকে আজকে আরও একটি কথা বলার আছে, কিছু মনে করবে না তো? আচ্ছা, খেয়াল করো তোমার প্যান্ট টাকার নিচে পর্যন্ত ঝুলে গেছে। তুমি কি ব্যাপারে জানো টাকার নিচে প্যান্ট ঝুলে থাকলে কী হয় এবং ইসলাম কী বলে, এর শাস্তি কী? আরে বন্ধু, কিছুই মনে করবো না, তুমি তো আমাকে শিক্ষা দিচ্ছ। হ্যাঁ বলো তো, আসলে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কী বলেছে টাকার নিচে কাপড় পরে নিয়ে, এবং এটি কি অন্যায়? হ্যাঁ বন্ধু, এটি গুরুতর অপরাধ এবং পাপ, এবং ইসলামে এ নিয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন ওই তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, এমনকি তাদের দিকে তাদের সাথে কথাও বলবেন না, এমনকি তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। তুমি কি জানো ওই তিন শ্রেণীর ব্যক্তি কারা? না বন্ধু, আমি জানি না ওই তিন শ্রেণীর ব্যক্তি কারা। তুমি দ্রুতই আমাকে ওই তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে বলো, না জানি আমি তাদের মধ্যে পড়ে যাই কিনা, আমার খুব ভয় করছে। তাহলে শোনো, ওই তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা যারা এক নাম্বার টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, দুই নাম্বার যারা মিথ্যা কসম কেটে ব্যবসা করে, এবং তিন নাম্বার যারা কারো উপকার করে পরবর্তীতে আবার খোটা দেয়। এখন তুমি দেখো এই তিন শ্রেণীর মধ্যে তুমি এক শ্রেণীর মধ্যে পড়ে যাচ্ছ, আজকে তোমার টাকুর নিচে কাপড় ঝুলে আছে। এখন তুমি বলো, তুমি কি চাও তুমি সেই কেয়ামতের দিন এরকম বিপদে পড়তে, আল্লাহ তোমার প্রতি নারাজ হোক, তোমাকে শাস্তি দিক? সো আমাদের ইসলাম মেনে চললে, ইসলামের বিধিবিধান মেনে চললে আমাদের ইহকাল এবং পরকাল উভয় জীবনে সুন্দর হবে। না বন্ধু, আমি কখনোই চাই না, আমি আল্লাহর কাছে মাফ চাই, তওবা করছি। তুমি আমার জন্য দোয়া করো, আমি আজকে থেকে টাকার উপরে প্যান পড়ব, ইনশাআল্লাহ আর কখনোই টাকার নিচে পড়ব না। ধন্যবাদ তোমাকে সুন্দর এরকম একটি পরামর্শ ও বার্তা দেওয়ার জন্য। চলো আসলে আমাদের সুন্দর ইসলামিক জীবনে জীবনযাপন করলে আমাদের জীবনটা সুন্দর হবে, আর আমরা যদি ইসলামের বিপরীতে কাজ করি তবে আমাদের জীবনটা কঠিন হয়ে যাবে। আজকে থেকে আমরা সুন্দর ইসলামিক জীবনযাপনে অভ্যস্ত হব এবং একে অপরকে পরামর্শ দেব। ধন্যবাদ বন্ধু তোমাকে।